بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله أمر شهر من تديني দুবাই থেকে প্রশ্ন করেছেন সলাহতির ভাই আহ যেটা এসেছে এই তো মোটামুটি আমিও পড়ালাম আমার ছাত্রীদেরকে যে শহীদুল ইস্তাক ফার যদি কোনো ব্যক্তি কোনো আল্লাহর বান্দা আসলে হাদিসের যেটা সারমর্ম যেটা এসেছে যে কোন বান্দা যদি সকালে পরে ফজরের সালাতের পর সারাদিন অর্থাৎ মাগরিব পর্যন্ত তার যদি মৃত্যু হয় তাহলে সেই বান্দা জান্নাতে যাবে দ্বিতীয় নম্বর কথা হলো মাগরিবের পরে যদি কেউ পরে রাত্রের মধ্যে তার মৃত্যু হলে জান্নাতে যাবে হাদিসের মান কিন্তু সাহি হাদিসের মান সাহি এখানে বলার বিষয় এটা যে কোন চোর ডাকাত লম্পট ডাকেনা ঘোর রকম ব্যক্তি যদি সকালে পরে আর সারাদিন সে জেনা ছিনতাই ডাকাতি করে বেড়ায় লোকের হককে নষ্ট করে সেই ব্যক্তির পরিণতি কি হবে সে তো শহীদুল ইস্তাক পড়েছে যে আমার সম্মানিত ভাই যেটা তার বিচার সেটাই হবে শহীদুল ইস্তেক ওই সমস্ত বান্দাদের ক্ষেত্রে যারা আল্লাহর নেকবান্দা আল্লাহর আলমিনের সৎ পথে তারা চলে লোককে চলার নির্দেশ দেয় বুঝতে পারে না অজান্তে ভুল হয়ে যায় সেই রকম বান্দাবর্দদেরকে বিশেষভাবে বাকি আপনার শহীদুল ইস্তেক পড়লাম আর আহ সারাদিন আমি পাপ কাজ করলাম এরকম ব্যক্তিদের তো আসলে এটা সম্ভব হবে না সাধারণ ক্যালকুলেশন কি বলে সেইদুল ইস্তেকভার সাধারণত আল্লাহ রুবুল আলামিন যদি তাদেরকে দিয়ে বলাই তাহলে ভালো কাজ করার তৌফিক দান করুক তাদেরকে বাট যদি শহীদুল ইস্তেকফার তারা পরে এবং যদি তারা ভুল কাজ করে ইসলাম বিরোধী কাজ করে কোন একজন গায়ে মুসলিম সে সেইদুল ইস্তেফার ছাত্রে পড়লো আর রাতের মধ্যে বৃত্তবর পড়লো তাহলে তো সে জানা পাবে না তারপরে হাদিসের মধ্যে এসেছে বাইনাল আব্দে বাইনাল খাফতার কসলহ কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে তার যেমন আপনাকে একটা উদাহরণ দিই যে মসজিদে যদি কেউ প্রথমে প্রবেশ করে জুমার দিন সে উট কুরবানির দরের মতো নেকি পাবে এর মানে কি তাই যে তাকে তাহলে জীবনে আর কুরবানি দিতে হবে না বছরে 52টা সপ্তাহ 52 60 সপ্তাহে যদি সে আগে যায় হয়তো 12টা খুদবে হবে 10টা সময় জায়গা বসে আছে দু ঘন্টা বেশি এক্সট্রা টাইম দরকার কারণে সে আপনার উট কুরবানি দেওয়ার সময় নেকি পাচ্ছে তাহলে তাকে কি কুরবানি লাগবে না জি না আসলে এর মাহাত্ম এর এই বলা হয়েছে সাইয়েদুল ইস্তফার এমন একটা দোয়া যে দোয়াটা যদি কোনো বান্দা আল্লাহর বান্দা পড়ে তাহলে সত্যিকারের অর্থে সে সেই রাতে মারা গেলে পারেছে সে জান্নাত পাবেই পাবে hundred যেমন হাদিসের মধ্যে এসেছে ওই পরিপ্রেক্ষিতে আয়াতুল কুরসী যদি কেউ পড়ে পাঁচ ওয়াক্ত সালাতের পরে তার মৃত্যু বাকি মানে মৃত্যু হতে যতক্ষণ দেরি জান্নাত যেতে ততটাই সহজ তো এগুলো ফজিলতের কথা বলা হয়েছে অতএব ফাজিলতকে সম্পূর্ণ রূপে আপনার নির্ভর যে করে নিলাম যে এটাই একটাই আমলের বদলেতে জান্নাত চলে যাব আল্লাহ রহমত হলে যেতে পারেন সেটা ভিন্ন কথা আমল না করেও জান্নাত যেতে পারেন যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আল্লাহ যদি রহম করে আর আল্লাহর রহম না করে হাজার ইবাদত করে হাজার দোয়া করেও হবে না তাই আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে হবে দোয়া ইস্তেক চাইতে হবে তবে আমরা নিশ্চিত জান্নাত পাবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন রহম করুক আসসালামু আলাইকুম